দর্শক, আজ শনিবার 13 আগস্ট 2022 ইলিশের নতুন কি আপডেট আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে যে মাছগুলো সুন্দর মাছ এই মুহূর্তে ক্রেতার সমাগম কম, ছোট মাছ আছে বাজারে। কত গেল এটা? 420 টাকা, 400 গ্রাম সাইজের মাছ। ভাই সাজন ভাই ভালো আছেন? এটা কত চলে আজকে? 900 গ্রাম। এটা তো অন্য জায়গার মাছ, এটা ফেরেজি আরো বেশি শুক্র শনি দুই দিন আরো বেশি। আর এই যে নিম্নচাপের কারণে কি প্রভাব পড়ে, মানে মাছ ধরার ক্ষেত্রে মাছ ধরা কমে যায়? নদীর নামতে পারে না তো, সময়টা আসে মাছ একবার কম, মাছ তো কমই, তারপরে বাজার তো অনেক হাই, অনেক চড়া। আর নিম্নচাপের কারণে সমুদ্রে মাছ ধরতে পারে না। বিশাল সাইজের মাছ, আড়াই কেজি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আড়াই কেজির ওজন ইনশাআল্লাহ। মন আরো বেশি, হ্যাঁ 3 কেজি ওইটা না, 3 কেজি ইলিশ। কত চলে বড় মাছ? কেজি 2400 টাকা, কমই তো। আড়াই কেজি ইলিশ, আড়াই কেজি ওজন এক একটা। কারণ মাছের এখন যে চাহিদা সেই হিসাবে আজকে দরদাম কমতে, পানির দাম একদম, পানির দাম না, পানির দাম না, একবারই পানির দাম হিসাবে, পানিরও অনেক দাম। আধা লিটার পানি খাইতে কিনে খাইতে 15 টাকা লাগে। অনেক বড় মাছ মাছগুলো দেখেন, একবারে একবারে চিকচিক করে, একবারে একবারে খুব ভালো, একদম তাজা, অরিজিনাল পদ্মা, একবারে একবার অরিজিনাল পদ্মা। ডিম আছে হালকা, এত বড় মাছ তো ডিম থাকবে। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ শাহজালাল। শাহজালাল, আপনার মোবাইল নাম্বার বলেন। 01716646743। 01716646743 হয়েছে নাম্বার? ঠিক আছে সাজান ভাই, সাজান ভাই আসেন। শাহজালাল ভাই, শাহজালাল ভাই আজকে কটা পর্যন্ত আছেন? আজকে আছি একটা পর্যন্ত। একটা পর্যন্ত, তো এই ভিডিও মোটামুটি 10:30টার ভিতরে উঠে যাবে। দর্শক, আপনার চাইলে সাজাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, বড় মাছ, যারা বড় মাছ নিতে চান। আড়াই কেজি একটা ওজন দেখান না একটু, তাহলে দর্শক আরও ইয়া হবে, ক্লিয়ার হবে। 431 গ্রাম দেখুন, মানে দামাদামি করলে তো আর একটু কমাই দেবেন নাকি? হ্যাঁ, আর কমাইতে পারবেন না, 2400 বিক্রি করবেন। ঠিক আছে ভিউয়ার্স, সাজল ভাইয়ের মাছগুলো দেখুন আজকে অনেক সুন্দর। এই মাছটা কোথাকার মাছ একটু বলেন? অরিজিনাল পদ্মার মাছ। অরিজিনাল পদ্মার মাছ, মাছটা একদম কালার চিকচিক করবে। হ্যাঁ, এটা উপরের উপরের অংশটা দেখলে বোঝা যায়, এই অংশটা মাছের, মাছের এই অংশটা দেখলে, এই অংশটা দেখলে মূলত মাছ চেনা যায়। একবারে একবার চিকচিক করে, একবারে কালার রূপালি, একদম রূপালি, রূপালি একদম। ঢাকার মধ্যে হইলে আমরা পৌঁছে দিতে পারবো বাসায়, জায়গা কিন্তু আগে পেমেন্ট করা লাগবে। হ্যাঁ ঠিক আছে, না অনেকেই এই ইউটিউবের মাধ্যমে আসে, নিজেরা এসে নিয়ে যায়, পছন্দ হলে মাছ নিয়ে যায়। আর এই মাছটা আপনার ওই যে যারা ইসে নিয়ে বিক্রি করে, শপিং মলে নিয়ে বিক্রি করে, তারা এখন টের পাইলে মাছ নিয়ে চলে যাবে, আপনার এই দামে নিয়ে যাবে, ওরা নিয়ে 3000 টাকা করে বিক্রি করবে। ঠিক আছে সজল ভাই, যদি কেউ আসে আসতে পারে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স। দেখছিলেন অনেক বড় সাইজের মাছ, আড়াই কেজি মাছ, 400+। বাজারে আসা বন্ধ করে দিছি,
কেন ভাই এত টাকা দিয়ে মানুষ মাছ খেতে পারে না তাও ভাই তার ঠিক আছে কমাস আর 1300 1400 টাকা দিয়ে কয়জন মাছ কিনে খাবে না ঠিক ভাই সবার তো আর 1 কেজি মাছ তো এক বেলা লাগে এক বেলা হ্যাঁ হয়ে ভাই 1300 টাকার মাছ দিয়ে কি করবে একটা মাছ হ্যাঁ একটা ছোট ফ্যামিলির একটা মধ্যম ফ্যামিলির একটা সম্ভব না আমাদেরই সম্ভব না আজকে এইটা কতটুকু 800 এডি না 100 রুপি আছে এটা 900 গ্রাম ওই 950 গ্রাম আচ্ছা এটা মোটা মাছ কত করে চলে এর ভিতরে 1350 1350 1350 1350 বাজার কেমন এখন দাম কি কেমন দাম কমে নাই ভাই দাম তো চড়া রামদানি মাসের রামদানি কমে মাসের রামদানি কম সর্বর কম টিকিট তো নিম্নচাপ হলো নিম্নচাপের পরে কি কিছু পাবে যদি 1400 নিবেন একদম 1350 একদম 1350 সাগরে নিম্নচাপ হইছে নিম্নচাপ বড় মাছ বাড়ে নাই নিম্নচাপের পরে কি বাড়বে ভাবনা কত ছিল আমরা কথা বলছিলাম এখানে বাসার ভাইয়ের সঙ্গে মাছ বাজারে মাছের আমদানি কম চাহিদা বেশি থাকার কারণে দাম কিন্তু কমেনি কাস্টমার কম যতটুকু কাস্টমার আছে এটা আপনাদের জন্য যথেষ্ট কারণ তাদের টাকা আছে আর এবারে স্পিগুলের জন্য 700-800 টাকা কেজি মাছ না হইলে তারা খাইতে পারবে না খাইতে পারে না অনেক হ্যাঁ 700 টাকার মাছ না আইছে ভাই যত কম বেশি আমাদের ভালো যত কম বেশি পারমো ওতে আমাদের লাভ এটা তো অবশ্য কমে বিক্রি করলে বিক্রি বেশি হবে বেশি দিব দেন দিব একটা আইনের 10 টাকা বিক্রি হলে মাছের দাম কম হবে সবাই কমবে আশা করা যাচ্ছে কমবে ইনশাআল্লাহ ঠিক আছে ভিউয়ার্স শুনছিলেন যে এখানে মধ্যে কমতে পারে কারণ সামনে এই নিম্নচাপের পরে নদীর পানি প্রবাহ যদি একটু বাড়ে তাহলে মাছের দাম কিছুটা কমবে মাছ আমদানি বাড়বে একদম 1350 আর এটা বড়টা দেড় কেজি একদম 1850 টাকা 1850 আপনার এখানে আসলে পরে আপনার লাইট কমে যায় ফেস দেখানো যায় না কারণ সেটা হচ্ছে যে আপনার এটা তো সেটা কারণে না ঠিক আছে আমি লাইট ঠিক করে নিছি বাজার তো আমি আসি না কারণ আপনার এত দামে মাছ কিনতে পারে না লোকজন ভিডিও মানুষ দেখে না এত দামে কিভাবে কিনবে বলেন তো দেখেন মাছের দামটা বর্তমানে একটু বাড়ছে যার কারণে মানুষের হিমশিম খাচ্ছে এটা তো আমরাও জানি কারণ মাছ যদি হয় ওই পর্যন্ত দাম আশা করা যায় আপনার যারা কাস্টমার এরা হলো বড় বড় পার্টি সেদিন দেখলাম যে দুইজন আমি উচ্চারণ না করি যে পুলিশ বাহিনীর দুইজন লোক এসে নিয়ে গেল আপনার কাছে 18,000 টাকার মাছ হ্যাঁ অনেকেরই অ্যাবিলিটি আছে কেনার সবার তো অ্যাবিলিটি নাই গতকালই একজন দেখছে আপনার এক এসআই নিয়ে গেছিল হ্যাঁ উনি তারও দিছে তো উনি বলছে যে তুমি তো মাছটি অঙ্কুরা বাজে ঘুরে গেছি যে তোমার মাছ ভালো ওই 17 টাকা কেজি বিক্রি হয়েছে মাছটা সেটাই বললাম যে সবার তো অ্যাবিলিটি থাকে না এখন এক কেজি মাছ একটা পরিবারে লাগেই একটা মাছ নিতে হলে এক কেজি মাছ 1350 টাকা দিয়ে সে কিভাবে কিনে খাবে 1350 টাকা পড়বে 1350 দামও কমুক কাস্টমারের জন্য খাইতে পারে অবশ্যই কারণ আমরা চাচ্ছি যে সবসময় কাস্টমার দাম কমলে কাস্টমার প্রচুর পরিমাণে মাছ খাবে কাস্টমার বাড়বে আপনাদের বিক্রি বেশি হবে হ্যাঁ আমাদের বিক্রি যেখানে আমরা বেশি 100 কেজি 200 কেজি ঠিক আছে কিন্তু দাম বেশি হলে সবার তো ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় আজকে কত কেজি আনছেন আজকে 150 কেজির মতো মাছ কেজি এখন মোটামুটি আছে কোথায় 20 25 কেজি প্রায় 30 35 কেজি মাছ আছে 30 35 কেজি তারপর তো বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ বিক্রি হয়ে গেছে ঠিক আছে শেয়াজ ভাই ধন্যবাদ সেদিনে যে আপনার একটা মাছ দেখাইছিলেন সেটা হচ্ছে সাগরের মাছ আপনি রেখে দিয়েছিলেন তো সেই মাছ পরে কত করে বিক্রি করছেন ওই দুটো মাছ বিক্রি করে 1400 করে 1400 করে তা তো অনেক অনেক বড় ওইটা এটা মানুষ ঠকে নাই ওই মাছটা নিয়ে আমি তো বলে দিছি যে এটা চিড়াঙ্গের মাছ ঠিক আছে বলেও দিছি এবং যে নিজে তাকেও বলে দিছি যে চিড়াঙ্গের মাছ কিন্তু ডিম হবে না বলে হোক আমার আমাদের কচুকতে বাজারে এটা 1800 টাকা কেজি বিক্রি হয় তাহলে উনি 400 টাকা কম পাইছে এখন বলে দেওয়ার পরে উনি নিজে আমার তো আর কিছু করার নাই ঠিক আছে ধন্যবাদ ভিউয়ার্স আজকে 1 কেজি সাইজের মাছ 1350 2 কেজি সাইজের মাছ 1850 এবং আমরা 2 কেজি 2.5 কেজির মাছ দেখিয়েছি আজকে 2400 টাকা কেজি চাইছে ওখানে আমি 2 কেজি 431 গ্রামের একটা মাছ পাইছি বড় সাইজের 2400 টাকা চাইছে আমার কাছে চারটা ছিল 2 কেজি 300 2 কেজি 200 গ্রাম করেছিল চারটা মাছ চারটার জন্য ঠিক আছে ধন্যবাদ
বিয়াস আপনার সিয়াজ ভাই ইন্টারভিউ আমরা প্রতিদিনই নিয়ে থাকি ভিডিও করতে আসলে এবং তখন আপনারা তার মোবাইল নাম্বার পেয়ে থাকেন বা আমাদের এই ইউটিউবের পুরনো ভিডিওগুলো দেখলে মোবাইল নাম্বার পাবেন অনেক বড় মাছ কাকা কেমন আছেন আর 2 কেজি ভালোই আছে কাকা 2 কেজি কত করে 1800 কেজি 1800 ডিম আছে বড় ইলিশে ডিম থাকে বড় ইলিশে ডিম থাকে 1800 টাকা কেজি দেখুন কত মাছ মামা যদি না নাম না খালি মাছ সিগনাল শেষ হলে মাছের দাম কমতে পারে আমরা প্রত্যাশা করি সিগনাল শেষ হোক অর্থাৎ সমুদ্রে যে নিম্নচাপ হয়েছে সেই নিম্নচাপ শেষ হোক নিম্নচাপ শেষে মাছের দাম আরো কমতে পারে সাধারণ জনগণ তারা কিনে খেতে পারবে না বেশি পরিমাণে কমে যাচ্ছে মাছ ভাই মাছ কমতে আছে আল্লাহর ভরসা মাছ কমলো মানে দামটা একটু বাড়তে তাই আমি করা কিছু নয় কি জানেন নদীতে মাছ বেশি হলে দাম কমবো মাছ কমে দাম বাড়বো যদি বাড়ে কমে ভাই 100 এরকম বাবলার পরিস্থিতি মানে আমরা কি করবো আমরা ওই জায়গায় বেশি আমরা কিছু এটা কতটুকু সাইজ এটা আছে 100 গ্রাম 200 গ্রাম কত 1400 না 1350 না এটা এটা 1450 টাকা বলেছি এটা আজকাল আজকাল লাগে রেট এটা কালকার জন্য না আজকের জন্য আজকে নেই এটা 900 গ্রাম আছে ভাই 900 গ্রাম আছে 1 কেজি প্লাসের মাছ আজকের জন্য এটা কালকার জন্য ভাই আজকের জন্য আমরা দেখাচ্ছিলাম আজকে আমরা দেখাচ্ছিলাম সুন্দর মাছ লাগছে এই সামনে উঠতে লাগে হেডিও দিতে বেডি হয়ে যাবে সামনে উঠে যেতাম কাদা সামনে উঠবো কাপ সামনে সামনে উঠবো ১৮০০ আর দুইটা মাছ আছে দুইটা এবং কলিল মিয়ার কাছে আপনারা অনেকেই নাম্বার পেয়ে থাকেন বড় মাছ আছে বড় মাছ চাইলে তার কাছ থেকে আপনারা নিতে পারবেন মোবাইল নাম্বার বল 0797 9625 7145 এই নাম্বারে লাগলে যোগাযোগ করলে মাছ দিয়ে দেবেন ভাই আপনার নাম্বার আবার একটু দিয়ে দেন ভাই আমার নাম্বার হচ্ছে 0177 33 43 06 আবার নাম্বারটা দিই 0177 33 43 06 এই নাম্বার দিয়ে কোনো সময় যোগাযোগ করবেন ধন্যবাদ মাছের জন্য ইনশাল্লাহ আমরা কমাই দিব ইনশাল্লাহ মাছের জন্য আপনারা এখানে অনেকেরই নাম্বার দিয়ে থাকি এবং আপনারা যোগাযোগ করে তাদের সঙ্গে আপনারা আপনাদের পছন্দের মাছ নিতে পারবেন এবং মাছের দাম দুই তিন দিন চার দিন পরে একটু কমতে পারে কারণ নিম্নতাপ হয়েছে নিম্নতাপ শেষ হওয়ার পরে মাছের আমদানি বাড়তে পারে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।